ওয়েলকাম টু মাই আদার ভিডিও। আশা করি সবাই ভালো আছো। তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো আজকে খুব হঠাৎই প্ল্যান হলো, আজকে আমরা একটু সবাই মিলে রান্না করে একসাথে গিয়ে সুরমিরি বাড়ি গিয়ে একটু বসবো, সময় কাটাবো বাচ্চাদের নিয়ে। আর তো চলো, যেহেতু রান্না করে নিয়ে যেতে হবে তো রান্নাটা আগে সারতে হবে। তো আমার রান্না পড়েছে চিকেন, তো চিকেনটা করে নিই, চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি চিকেন রান্নার জন্য সব প্রিপারেশনগুলো করে রাখছিলাম, আমার কাছে সময় বেশি ছিল না, আবার গরমও ছিল খুব। তো আমি চাচ্ছিলাম একটু সকাল সকাল উঠেই রান্না করার জন্য। তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি আগে। তো যেহেতু আমার শুধু চিকেনই করার ছিল তো খুব একটা তো মুশকিল কিছু ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই তো এখন আমি চিকেনটা ভেজে নেব। তো অনেকে চিকেনটা না ভেজেও করে থাকে, বাট আমি প্রেফার করি চিকেনটাকে ভেজে নিয়ে রোস্ট করতে, সব স্পাইসেসগুলো সুন্দর করে ঢুকে যায়। তো আগে মাংসটা ফ্রাই করে নিই, কিছুক্ষণ ফ্রাই করে, আমি বেশি ফ্রাই করছি না, দেখতেই পাচ্ছ হালকা হালকা ব্রাউন হচ্ছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি পাশাপাশি, কারণ আমাকে আবার দুপুরে রান্নাটা করেও রাখতে হবে। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর রোস্ট রান্নায় না খুব একটা মশলা ইউজ করতে হয় না। আর আজকে আরেকটা কথা বলছি, আমার কাছে রোস্টের মশলাও ছিল না, তো আমি খুব একটা স্পাইসেস ইউজ করেছি তাও না, আমি ঘরোয়া যা উপাদান ছিল সেগুলো দিয়েই করেছি। আর সবচেয়ে যেটা মেইন, তোমরা দেখতে পেলে এখানে রসুন পেঁয়াজ আদার একটা মানে লিকুইড মতো আমি দিয়েছি। এটা হচ্ছে আমি এই তিনটাকে পেস্ট করে আমি জুস বের করে নিয়েছি, তারপর অ্যাড করেছি এখানে। এখন ফ্রেশ ক্রিম আর কাজু বাদাম বাটা দিয়েছি, তো এটা একটু এখন জল বেরোচ্ছে প্রচুর, আর যেহেতু দুধ ইউজ করেছি তো এটা ধীরে ধীরে ক্রিমি টেক্সচারে আসবে, এটা একটু সময়ের ব্যাপার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেন প্যানে লেগে না যায়, সেটা ভালো করে খেয়াল করতে হবে। তো এই তো রেডি, তো চলো রেডি হয়ে নিই। পাচ্ছ গরম, কি ভীষণ গরম। তো যে তোমাদের সাথে খাবার কথা বলছি, এই তো আমরা চলে এলাম, বাট আফসোস এখনও কেউ আসেনি, তো সবাই আসবে। তো আমাদের বাসের টাইমটা তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম। আর এত রোদ কি বলবো, কিন্তু এখন ভালো লাগছে, বেশ বাতাস দিচ্ছে। তো আমরা আপাতত এই জায়গাটায় এসে বসেছি, ওরা আসবে হয়তো, মেয়েরা এইদিকে খেলা করছে। তো এই তো সবাই একসাথে আমরা খুব এনজয় করছিলাম, আজকে বিকেলটা বেশ দারুণ কাটছিল। এই দেখো কত রকম রান্না ছিল, বেশ কয়েক রকমের ভর্তা, তারপরে পাকোড়া টাইপের ছিল, তারপরে খিচুড়ি ছিল, তারপর রোস্টটা আমি রান্না করে নিয়ে এসেছি, তো ডিম রান্না ছিল, বুট ছিল সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য, অনেক রকম আয়োজনই হয়েছিল। এখন ফায়ারওয়ার্কস করছে বাচ্চারা, শেষ বাবি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।